আচ্ছা এটা গেল। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মনে করেন আপনি প্রোডাক্টের ছবি চারটা অ্যাড করে ফেলেছেন, তিনটা অ্যাড করে ফেলেছেন, বাট আপনার মনে হচ্ছে না এতগুলো একটা দরকার নাই, প্রায় একই টাইপের ছবি, বা টেস্ট করতে গিয়ে আপনি অ্যাড করে ফেলাইছেন একই টাইপের ছবি দুইটা। আচ্ছা একই টাইপের ছবি দুইটা অ্যাড করে দেখাই আপনাকে, ধরেন এই যে এই ছবিটা আমি দুইবার অ্যাড করে দেখাই, এই ছবিটা আমি দুইবার অ্যাড করি। আচ্ছা এটা এখন দেখেন ফ্রন্ট প্যানেল থেকে দেখেন এই ছবিটা কিন্তু ডাবল দেখাচ্ছে। সো দুইবার হইতে পারে, যে কোনো কারণ হইতে পারে, আপনার যদি মনে হয় যে না আমি এই ছবিটা রিমুভ করে দেবো, দরকার নাই, সো তখন আপনি জাস্ট এই এডিট পেজে আসবেন, এই যেই ছবিটা রিমুভ করতে চান ওইটাতে মাউসটা রেখে রাইট ক্লিক করবেন। আগে যেমন লেফট ক্লিক করতেন, এইবার হচ্ছে রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করলে ছবিটা রিমুভ হয়ে যাবে, জাস্ট রাইট ক্লিক। আর আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন, আই থিঙ্ক মোবাইলের রাইট ক্লিক হচ্ছে চাপ দিয়ে ধরে রাখা, ছবিটাকে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে হয় আশা করি রিমুভ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে পিসিতে হচ্ছে রাইট ক্লিক করবেন, আর হচ্ছে মোবাইলে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে ছবিটা রিমুভ হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। দেখেন এটা কিন্তু এখন দুইটা ছবি, তিনটা ছবি হয়ে গেছে। আমি আবার এটাকে রিমুভ করে দেখাই, এটাকে জাস্ট আমি রাইট ক্লিক করলাম, দেখেন ছবি কিন্তু রিমুভ হয়ে গেছে, রিমুভ ডান অ্যালার্ট দিতেছে আপনাকে, আর এখান থেকে ওটা সরে গেছে, আর এডিট পেজ থেকেও এটা সরে গেছে। তো এখন এই দুইটা ছবি আছে, ঠিক আছে? সো আমি এটাও আপাতত রিমুভ করে দিই। সো এইভাবে আপনি রিমুভ করতে পারবেন। আচ্ছা এটাও রিমুভ করে দিলাম, এখন দেখেন আবার একটা ছবি হয়ে গেল। সো এইভাবে আশা করি ছবিগুলো আপনি ম্যানেজ করবেন, অ্যাড করবেন, পরবর্তীতে পরিবর্তন বা আপডেট করবেন, এবং চাইলে ডিলিট করে দেবেন। সো আশা করি প্রোডাক্ট রিলেটেড আর কোনো সমস্যা হবে না আপনার, প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট ম্যানেজ করতে, প্রোডাক্টের প্রোডাক্ট ছবি ম্যানেজ করতে আপনার আর কোনো সমস্যা হবে না আশা করি।